তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়েছে কেবল একটা জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। এটা যদি নিজেকে একবার বুঝিয়ে নিতে পারো, শরীরে মিলিয়ে দিতে পারো, তবেই দেখবে তোমার সাফল্য তোমার হাতের মুঠোয়। কেউ তোমাকে হাজার টেনেও আর নিচে নামাতে পারবে না।